জনগণের ভোটে যদি জয়লাভ করেন সেলুট দিয়ে ক্ষমতায় বসিয়ে দেব আমরা আপনাদের জনগণ লাভালাভ 30 40 বছর দেখছি আমরা আপনারা কাগজে ভাগ বিএনপি জামাত বলে কি তারা বলে বাংলাদেশ নাকি বাই চান্স বাংলাদেশ হঠাৎ বাংলাদেশ হয়ে গেছে এত বড় গর্দভ আমার জীবনে আমি শুনিনি দেখি নাই বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে জাতির বঙ্গবন্ধুকে 24 বছর লড়াই সংগ্রাম জেলে যেতে হয়েছে মৃত্যুর সঙ্গে তিনবার তিনি পাঞ্জা লড়েছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় তিনি বেঁচে ছিলেন আজকে তারা বলে কি এই দেশে তারা পাকিস্তান নাকি হঠাৎ করে হয়ে গিয়ে বাংলাদেশ হয়ে গেছে এই বাংলাদেশ করতে গিয়ে বাংলাদেশের মানুষ 30 বছর লড়াই সংগ্রাম করেছে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা বঙ্গবন্ধুর 11 বছর কারাগারের বিনিময়ে স্বাধীনতা তারা আজকে বলে বাইচান বাংলাদেশ তাদেরকে হুঁশিয়ারিকে বলতে চাই যারা বাংলাদেশ নিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে যারা কটাক্ষ করবেন কথা বলবেন তারা দেশদ্রোহী এদের দেশে থাকার কোনো অধিকার নাই আবার বলে কি বাংলাদেশ থেকে নাকি তারা পাকিস্তানি ভালো ছিল আরে বাবা পাকিস্তানি ভালো ছিল তো পাকিস্তানের রাস্তা কে জায়গা না তো দেশে পাকিস্তান রাজাকারের দেশে আর বলে কি খালেদা জিয়া নাকি বাংলাদেশে প্রথম মুক্তিযোদ্ধা মহিলা মুক্তিযোদ্ধা আরে সাল এই কথা শুনে পাগলও হাসতেছে আবার বলে কি তারেক জিয়া নাকি শিশু মুক্তিযোদ্ধা এই যখন ছাত্রীকে বাইরে জনগণ বলে ভুয়া এটা একটা ভুয়া সংগঠন একবার দেয় এক দফা একবার দেয় 27 দফা একবার দেয় 10 দফা এখন গায়ে এক দফা কয়দিন পরে বেগো শূন্য দফা হ্যাঁ শূন্য দুই দফা দফায় কাম হবে না জনগণের পাশে যান মনে করছেন কি আবার আগুন সন্ত্রাসী করে ক্ষমতা যাবেন আওয়ামী লীগ ছাত্রলীগ একটা কর্মী বেঁচে থাকতে এই দেশে সন্ত্রাসের রাজত্ব আমরা করতে দিব না এই দেশ বঙ্গবন্ধুর দেশ এই দেশ মুক্তিযোদ্ধার দেশ এই দেশ আওয়ামী লীগ সরকারে যারা আছেন তাদের পবিত্র দায়িত্ব নিয়ে যারা কাজ করছেন আজকে যারা সরকারকে উৎখাত করার চেষ্টা করছেন স্বপ্ন দেখছেন স্বপ্ন আপনাদের সফল হবে না আজকে আওয়ামী লীগ জাগ্রত আজকে বাংলার মানুষ জনগণের শেখাচনের পিছনে উঠতে আজ তাই বলতে চাই এই দেশের ষড়যন্ত্র করে আবার পাকিস্তান বানানোর চেষ্টা করে ইতিহাস বিকৃতি করে যদি কোন রকম ষড়যন্ত্র করেন তার দাঁত ভাঙা জবাব রাষ্ট্রপতি দেওয়া হবে কাউকে খান দেওয়া হবে না যত বড় সন্ত্রাসী হোক তাকে বাংলাদেশ থেকে উৎখাত করা হবে এটা পরিষ্কার বলতে চাই আর ফখরুল সাহেব বলে লাভালাভিটা কম করেন আপনাকে লাভালাভি 30 40 বছর দেখছি আমরা আপনারা কাগজে ভাগ তাই না কাগজে ভাগ দেখছেন না দাদা জনগণের ভোটে যদি জয়লাভ করেন সেলুট দিয়ে ক্ষমতায় বসিয়ে দেব আমরা আপনাদের আর যদি ষড়যন্ত্র করে নির্বাচন যাইতে চান তার জন্য দাঁত ভাঙা জবাব দিতে হবে আপনারা নির্বাচনে আসেন